খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল আমি কুর্তি পরে নিয়েছি, সাজুগুজু করিনি, জাস্ট চুলটা খোপা করেছি, টিপ করেছি, ব্যাস সিঁদুর করেছি। তো আমি বেরোবো মেয়েকে নিয়ে, মেয়ের স্কুল যেতেই হবে আজকে, অ্যাক্টিভিটি টাস্ক জমা দিতে। তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি যে মেয়ে অনেক রাত ধরে অ্যাক্টিভিটি টাস্ক করছে, আজকে জমা দিতেই হবে সেটা। তো সেই কারণেই স্কুল যাবো মেয়ে আর আমি। আজ পুরো স্কুল 4:30 ছুটি, তো যেতেই হবে। তো মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে ক্যামেরার ওপারে আর আমি এপারে। তো আমরা এখন বেরোবো, কেন আমাদের সময় হয়ে গেছে, 9:30 অলরেডি বাজে, 10:15 মধ্যে স্কুল ঢুকতে হবে। চলো বন্ধুরা, আমি যদি তোমাদের সঙ্গে রাস্তায় কিছু শেয়ার করতে পারি তো করবো, নাহলে ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন রিক্সা করে যাচ্ছি, তারপরে যদি বাস পাই তো ভালো, নাহলে দুটো অটো পাল্টে স্কুল যেতে হবে। তো ওকে দিয়ে তারপরে ফেরার পথে আবার কথা বলছি, কেন অনেকটাই দেরি হয়ে গেছে আর সময় নেই। তো চলো। তো মেয়েকে দিয়ে দিয়েছি, এবার ফিরছি। তো মেয়েকে দিয়ে আর দাঁড়াইনি, যেহেতু এখানে বাসের প্রবলেম হয়, তো ঝট করে দিয়েই বেরিয়ে এসেছি। তো চলো এবার বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি এই জাস্ট ঢুকলাম। তো ঢুকে সবে মুখটা ধুয়েছি, দেখতেই পাচ্ছ কোনো গলাতে জল রয়েছে। মুখটাই ধুয়ে নিয়ে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, কেন কোনো কাজ হয়নি। আর দেখো আমার ঘরের অবস্থা দেখেছো, কটা বাজে বলো তো ঘড়িতে, 11:10। আমি স্কুলে গেলে না আমার খুব প্রবলেম হয়ে যায়, জানো না, স্কুলে গেলে কাজ এগোতে যায় না। আমার হাজব্যান্ড এমন টাইমে বেরোয়, আর সেই সময় মেয়ে রেডি হয়, মেয়েকে নিয়ে বেরোতে হয়, খুব প্রবলেম হয়ে যায়, কী বলবো। মানে মেয়ে হাজব্যান্ড বেরোলো, সঙ্গে সঙ্গে মেয়েও রেডি, তার মধ্যে রুটি করছি, মেয়ে জামা আয়রন করছি, এই করছি। তো যাই হোক, এখন অনেকটাই রেডি হয়ে গেছে, 11:10 হয়ে গেছে। আমি যাওয়ার সময় চালটা ধুয়ে রেখে গেছিলাম ভিজিয়ে, তখন আগে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তো রান্না করতে করতে বিছনাপত্র গুছিয়ে নেবো। তো আমি তাড়াতাড়ি করে এবার কাজ বাজগুলো সেরে নিচ্ছি, আর তোমাদের সকালেই দেখিয়েছি যে বিছানা তোলা হয়নি, তো বিছানাটা তুলে নিচ্ছি, আর আজকে চাদরটা চেঞ্জ করব, কারণ অনেক দিন ধরেই ভাবছি করব, তো আকাশ মেঘলার জন্য আর করা হচ্ছে না। তো আজকে বেশি কিছু চেঞ্জ করতে পারবো না, যে বালিশের কভারগুলো চেঞ্জ করব না, আজকে শুধু চাদরটাই চেঞ্জ করব, তারপরে আবার অন্য কোনো একদিন আবার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব, কেন সব একসাথে কাচলে মেলারও অসুবিধা হবে, আর তারপরে আকাশ একদমই মেঘলা, শোকানোর খুব প্রবলেম হচ্ছে, শোকাচ্ছে না জামাকাপড় ঠিকভাবে। তো বেড কভারগুলো খুব বড় যেহেতু, তো মেলার একটু সমস্যা হয়, তো আজকে বেড কভারগুলো করব, অন্য কোনো দিন বালিশে ওয়ারগুলো আবার করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, কেন কোনো কাজ হয়নি। আগেই বললাম যে মেয়েকে স্কুল দিতে গেলে আমার অনেকটা সময় লাগে, ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়, তারপরে কোনো কাজ হয়নি, সমস্ত কাজ পড়ে রয়েছে, বাসন মাজা, সমস্ত ঘর পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, আর বিছানাটা তুলে নিয়ে তারপরে সব কাজে হাত দেব। আর আজকে জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তার কারণ হচ্ছে যে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এতটাই দেরি হয়ে গেছে যে জানি না কীভাবে কী করব। তারপরে আবার স্কুল থেকে ওকে আনতেও যেতে হবে, তো আর স্কুল থেকে আনতে গেলে আজকে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, কেন স্কুল ছুটি হচ্ছে এখন 4:30, তো বাড়ি আস্তে আস্তে 5:30-6:45 বেজে যাবে। তো আজকে সারাদিন এভাবেই কাটবে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, আর সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের সব হয়ে গেছে, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, জামাকাপড় কাচা, পুজো করা, স্নান করে পুজো করে আমি ভালো, চলো তোমাদের সঙ্গে একটু কথা বলিনি, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। দেখলে বিছানাটা চাদরটা পাল্টালাম, চেঞ্জ করলাম, এই দেখো একটা হোয়াইট কালারের চাদর পেতেছি, বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি, ওগুলো চেঞ্জ করবো, আজকে আর হবে না, অলরেডি আমার নাক আটকে গেছে, বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে। তো এগুলো কাচাকুচি করে মাথা ঘষে সাবান দিয়ে, মাথায় সাবান দিয়ে স্নান করে এলাম। তো এবার বেরোবো মেয়ে আনতে, 4:45 নাগাদ বেরোবো, এখন 3:30 বাজেনি, বাজে বাজে করছে, 3:25, 4:45 নাগাদ বেরোবো, তারপরে এসে খাওয়া দাওয়া করবো মেয়ে আর আমি। খিদে পেয়ে গেছে, কিন্তু ও আসুক তারপরে একসাথে খাবো দুজনে, একা চলো আমি রেডি হয়ে নিই, হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ কুর্তি পরে নিয়েছি, আর চুল যেহেতু খুব ভেজা, জল পড়ছে, তো চুলটা ছেড়েই যাবো, ক্লিপ নিয়ে যাচ্ছি,
শুকিয়ে গেলে একটু, তারপরে খোপা করে নেবো। তো চলো এবার বেরিয়ে যাই, কেন পৌনে চারটে বেজে গেছে, মেয়ে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। তো চলো এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এই স্কুল থেকে ফিরলাম, মেয়ে এখন বাথরুমে গেছে, আমি জাস্ট ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে এসে বসেছি। আর দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো ঢুকে গেছে, মানে ঘুমিয়ে আমি রিক্সা করে ঘুমোতে ঘুমোতে এসেছি, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই যো আমার দেবী ফুটলা বাবা, এই যো ব্যাগ খুব ভার এই ব্যাগটা। তো মা আমি এখন খাবো, আর এখন বাজে হচ্ছে 5:30, এখন বাজে 5:30। অলরেডি দিদি নাম্বার 1 চলছে, তোমরা শুনতেই পাচ্ছ, মেয়ে সেই টিভি চালিয়ে দিয়েছে। এবার খেয়ে দিয়ে মেয়ে পড়তে বসবে, আমি একটু বিশ্রাম নেব, না হলে আবার রাত্রিবেলা ভিডিওগুলো দেখতে না পারলে এমনি ভিউ আসে না, এমনি ভিডিও কেউ দেখে না। তারপর যদি কারোর ভিডিও আমি একদিনও বাদ দিই, কেউ দেখবে না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমার সঙ্গে আমার খানিকক্ষণ আড্ডা। আমি সকাল সকাল বাজারে গিয়ে কত বাজার করে নিয়ে এসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আর কারণ হচ্ছে আমি আর আমার মেয়ে কালকে 6টার সময় খেয়ে দিয়ে দুজনে ঘুমিয়ে পড়েছি। আমরা কালকে উঠেছি মনে হয় 10:30, মেয়ে উঠেছে তখন প্রায় 10:45 এরকম হবে, আমি 10:30 উঠেছি। আর তারপর উঠে না আর ইচ্ছে করছিলো না যে ভিডিও করি, কেন শরীর খুব খারাপ লাগছিলো। আর তারপরে হাজব্যান্ড এলো, তাকে চা টা করে দিলাম, তো তারপরে কন্টিনিউ ভিডিওটা করা হয়নি। আর ভদ্রলোকে ভোরবেলা ডিউটি ছিল, বেরিয়েছিলো, তারপরে আমাকে ফোন করলো 6:30 সময়, বললো বেরিয়ে আসো, দুজনে মিলে বাজার টাজারগুলো করে নিই। আর আমার মাসকাবারি ডালগুলো শেষ হয়ে গেছিলো, সেটা আনার খুব দরকার ছিল, খুব অসুবিধা হচ্ছিলো দোকান থেকে কিনে কিনে করলে, মানে ওই ডেলি কেনা ডেলি এ করো না, খুব বিরক্তকর। তো চলো কী কী বাজার করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কী কী নিয়ে এসেছি, পালং শাক নিয়ে এসেছি, শীতকালে পালং শাকটা খেতে খুব ভালো লাগে। পালং শাক নিয়ে এসেছি, দুটো ফুলকপি নিয়ে এসেছি, আর এখানে আছে 2 কিলো পেঁয়াজ আছে, এই যে একটু বেশি করে এনে রাখলাম, তাহলে আবার অনেকদিন চলে যাবে। 2 কিলো পেঁয়াজ আছে, আমার ঠাসা তুমি আসতে হিমশিম খেয়ে যাচ্ছে আমার বর। এখানে বেগুন আছে 1 কিলো, শীতকালে এগুলো খুব ভালো লাগে, আমার তো বেগুন পোড়া বেগুন ভাজা হেভি লাগে খেতে। একটা মোটা দেখে বান্ডিলে ধনে পাতা নিয়ে এসেছি, গাবদা মার্কা বাঁধাকপি, সবই একটু বেশি বেশি করেই নিয়ে এসেছি, তাহলে কি অনেকদিন চলে যাবে, নাহলে না রোজ রোজ বাজারে যাওয়া খুব কষ্ট পাবে। আর এখানে যে বাজারওয়ালা আছে দাম অনেকটাই বেশি। 2 বাটি লাল শাক আছে, 2 বাটি লাল শাক, আর এর ভেতরে কুমড়ো আছে, কুমড়োটা বার করে রাখি, নাহলে লাল শাকটা নষ্ট হয়ে যাবে। এই যে কুমড়ো আছে, কুমড়ো খুব বেশি নিইনি, কেন কুমড়ো বেশি দিন থাকতে চায় না, আমি কুমড়োটা নষ্ট হয়ে যায়। দাও শাকটা রেখে নিই। তারপর হচ্ছে এখানে আছে শিম, এটা হচ্ছে সবজি বাজার, আর কিছু করিনি। আর এখানে দুধ নিয়ে এসেছি বেশি করে, হরিণঘাটা, হরিণঘাটা দুধটা ভীষণ ভালো, এই সবসময় পাওয়া যায় না, তো আজকে পেলাম বলে একবারে 5 প্যাকেট নিয়ে চলে এসেছি। আর সকালে টিফিন আছে এখানে, এখানে আছে কচুরি আর জিলাপি, জিলাপিটা হাত দিচ্ছি না, প্যানে একটু চ্যাট করবে। জিলাপি আর কচুরি নিয়ে এসেছি সকালে টিফিনের জন্য, পুরো গরম, এখানে কেটে দে। এখানে কাঁচা বাদাম নিয়ে এসেছি সারা মাসে, মটর ডাল আছে 2 জায়গায় করে ভাগ করে নিয়ে আসি, কেন যদি একটা শেষ হয় তারপর একটা বার করি, ওই জন্য সুবিধা হয়, ওই জন্য 2 জায়গা করে নিয়ে আসি। 1 কিলো রাজমা নিয়ে এসেছি, এই রাজমাটা সত্যি খুব ভালো, মানে তো ভালো, মানে বলার মতো নেই রাজমাটা, ওই জন্য এটা বেশি করে 1 কিলো নিয়ে চলে এসেছি। এখানে 1/2 কিলো আছে তরকা ডাল, আর 4 কিলো আছে মুসুরির ডাল, এটা হচ্ছে আমার সারা মাসের ডাল, এগুলো আমার লাগে, তো এগুলো আমি একবারে ডালপট্টি থেকে বেশি করে নিয়ে চলে আসি। মোটামুটি যারা চিনো, মানে যারা কলকাতার ভিতরে থাকো, তারা তো অবশ্যই চিনবে ডালপট্টি, আরজিকর হসপিটালের উল্টো দিকে, তাই তো, দাসপাড়া, তো ওখান থেকে আমি ডালটা আনি, কেন খুব সস্তায় পাওয়া যায় বলে, তো ওই জন্য ডাল নিয়ে এলাম। এই হচ্ছে বাজার। এবার খাওয়া দাওয়া করবো, টিফিন করবো, মেয়ে অলরেডি ফোনটা নিয়ে অঙ্ক করছিল, আমি চেয়ে নিয়ে এলাম,
এবার টিফিন করব, তারপর সমস্ত ঘরের কাজ করব। তো কালকে যেহেতু ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা বেশি বড় করছি না। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সুস্থ থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছো, যারা প্রতিদিন ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছো, আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, কমেন্ট করছো, তাদের প্রত্যেককে সাধারণ আমন্ত্রণ জানাই আমার পরিবারে জয়েন করার জন্য। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তার থেকে একটু বেশি ভালো লাগে তো কমেন্ট করো, তারপরে ভালো লাগলে শেয়ার করো। আর যদি খুব বেশি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পাবে। তো চলো আজকের মতো তোমাদের সবার কাছে টাটা, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, বাই।